বাংলাদেশে যাত্রা শুরু করলো স্বনামধন্য কানাডিয়ান কোম্পানি হাপটেক্স গ্রুপ। যৌথ উদ্যোগে ভিক্টোরিয়া গ্রুপের সাথে এখন থেকে পথ চলবে প্রতিষ্ঠানটি। এই উপলক্ষে এশিয়ান টেলিভিশন ও এশিয়ান গ্রুপের চেয়ারম্যান ও বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুনুর রশিদ সিআইপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেন তারা। হাপটেক্স গ্রুপের কানাডা এবং বাংলাদেশ চ্যাপ্টারের দুই কর্ণধার হারুনুর রশিদকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। শুভেচ্ছা অনুষ্ঠানে আলহাজ হারুনুর রশিদের সুযোগ্য সন্তান ও এশিয়ান টেলিভিশনের ডিএমডি অপারেশনস সাজ্জাদ হোসেন রশিদ পারভেজ উপস্থিত ছিলেন। এ সময় তারা বলেন, হাপটেক্স গ্রুপ বাংলাদেশের গার্মেন্টস শিল্পের পথ চলায় নতুন মাত্রা যোগ করতে সক্ষম হবে। It's a privilege for me to having Mr. Harun Rashid standing beside me, and we are starting the new venture company in Bangladesh. We're looking forward to have a millions and millions pieces. We are looking forward to a good future. It's been a joint venture with our companies in Victoria. It's been merged with a company in Haptech Group, EMC, in Canada. We have already planning for minimum of 6 million pieces. That's going to be our minimum target for the annually.